এই দেখো দাদা টিউশন গেছে, দাদার গেঞ্জিটা নিয়ে এসছে, ঠিক আছে, খাটে শুয়েছিল এতক্ষণ, এবার এখন এসে এখানে নিয়ে শুয়ে আছে। ও মা আমি নিয়ে নেব, হ্যাঁ ওটা নেব, আমি নেব, কি আছে ওটা আমি নেব, কার ওটা, হ্যাঁ যেখানে যাচ্ছে সঙ্গে করে, ওটা চুরি করেছে, ঠিক আছে, চুরি করে যেখানে যাচ্ছে ও সেখানে নিয়ে রেখে দিচ্ছে পাশে, কি আছে। আরে বাবা প্রেস্টিজে লেগেছে, আমি কি নেব, নেব আমি নেব ওটা নেব, না আমার ছো না না তুমি দাও দাও, এই কি হচ্ছে, তুমি কি করছো, ওটা গেঞ্জিটা নিয়ে কি করছো তুমি, আর ভয় দেখাচ্ছে আমার, দেখি এই দেখো এই দেখো এই দেখো, আরে কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছে, দেখো চলে গেছে নিচে, এ দাদা কই, এই দেখো এবারে নিচে এসে শুয়েছে, দেখো কি করছো তুমি, ওটা দাও দিয়ে দাও, তুমি নিয়ে কি করবে ওটা, ওই রকম গেঞ্জি জামা যা কিছু পাবে ওরকম নিয়ে বসে থাকে, ছেড়ে না কিন্তু, চুপচাপ বসে থাকে, ঠিক আছে, আমরা যতক্ষণ বাড়ি না থাকি ততক্ষণ ওইটা নিয়ে বসে থাকবে, এইবার যেই ও দাদা বাড়ি চলে আসবে ব্যাস ওইটা তখন বসে বসে ছিঁড়বে ওর সামনে, তার আগে কিন্তু ও যতক্ষণ যদি আমরা বাড়ি না থাকি ও কোনো জিনিস চুরি করে নিয়ে দেখে ও কিন্তু ওটা ছেড়ে না, ও চুপচাপই নিয়ে বসে থাকে, আয় বাবা আয় না, দাদা আসুক তারপর দেখো কি করে, এখন কিচ্ছু করবে না, ওটা চুপচাপ বসে থাকবে, এরকম দেখো অবস্থা দেখো, এই দেখো এই দেখো গুহার থেকে বেরিয়েছে, দেখো বেরিয়েই আমাকে গরম নিচ্ছে, বেরিয়ে গরম নিচ্ছে, কী হচ্ছে মা, এই দেখো দাদা আসছে, ঠিক আছে, ওই দেখো কী হচ্ছে বাবা, কী ওটা কী, ও আচ্ছা ওরকমভাবে নিয়ে রাখতে হয়, চুরি করে দেখো কীভাবে নিয়ে রাখতে হয়, দেখো চোরাই মাল কীভাবে সামলাতে হয় দেখেছো, তোমরা তো জানো না, জেনে নাও শিখে নাও, হ্যাঁ এই দেখো শেখো একটু, টোটোর থেকে শিখে নাও কী করে চোরা, কথাই জড়িয়ে যাচ্ছে, কী করে চোরাই মাল সামলাতে হয় দেখো অবস্থাটা দেখো, ঠিক আছে, এইবার একটা বেল বাজবে, হ্যাঁ এইবার চলো দেখে আসি, চলো ওটো চলো চলো, কে এলো দেখি, হ্যাঁ চলো চলো চলো, যেতে পারছে না, হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ নিয়ে চলো, এই দেখো দেখো কোথায় ঢুকছে, দেখো কি হলো, এসো এই দেখ দাদা কি এনেছে, দাদা কি এনেছে দেখ, ম্যাও দাদা বাড়ি এসছে তো, ম্যাও দাদা এসছে তো, বেরোতে পারছে না অবস্থাটা দেখো, এ বুটু কি হচ্ছে, আসি কি রে আসি কি রে, আই দেখ কি এনেছে দেখ, এদিকে আয় কোথায় শুয়ে আছে দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো, বের হবে না, ঠিক আছে দাদা, এ দেখ ফুক্কা এনেছে দাদা, দাদা ফুক্কা এনেছে, ফুক্কা ফুক্কা আমি খাবো, তুমি খাবে, এসো চলে এসো শীঘ্র এসো, ফুক্কা এনেছে দাদা, এসো তাড়াতাড়ি এসো, দেখি ফুক্কা খাবো আমরা, আমরা ফুক্কা খাবো, এসো, এই দেখ বিশ্বাস হচ্ছে না, এটা কি, এটা কি কি, এটা এটা কি, আচ্ছা গুড নিউজটা হচ্ছে ডোডো চুরি করেছে একটা জামা, তোমার জামা গেঞ্জি চুরি করেছে, এই দেখো যে ফুচকার লোক দেখাচ্ছি তাও আস না, ঠিক আছে এ দাদা চল তুই আর আমি খাই, থাকো তুমি ওখানে থাকো, এই দেখো চলে এসছে ফুচকার লোভে জামা ছেড়ে চলে এসছে, এই কি মজা জামা ছেড়ে চলে আবার যাচ্ছে, এই ও জামাটা নিয়ে আসবে, এই দেখো এই দেখো ফুচকার লোভে চলে এসেছিল, কি আছে নিয়ে আসা, আচ্ছা ঠিক আছে নিয়ে আসো নিয়ে আসো, কেউ নেবে না কেউ নেবে না, ওই দেখো চোরাই মাল কোথায় ঢোকাচ্ছে দেখো, দেখছো দেখো আমি এই ফুচকার লোভ দেখিয়েছি, এই দেখো আমার হাতে ফুচকা ওই জন্য চলে এসেছিল, এই দাদা ফুচকাটা খেয়ে নেই 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 নেই, টোটো খাবে না খাবে না, টোটো এসো তুমি খাবে না, কুচু করে দেখছো দেখো, এসো এসো, এই দেখো দাদার অবস্থাটা দেখো, দাদা বলছে আমি সারাদিন কিছু খাইনি আর একজন চুরি করে দেখো চুরি করে বেরোতে পারছে না এখান থেকে, এই দেখো চুরি করে একজন বেরোতে পারছে না, এই দেখো ওই দেখো চোরাই মাল নিয়ে আসছে নিয়ে আসছে, হ্যাঁ ছেড়ে ছেড়ে, এই পোকাটা দেখা এইবার দেখ, ও নাই এটা কে খাবে, তুমি খাবে এটা, হ্যাঁ খাবে এটা, খেতে গেলে তো ওটা ছাড়তে হবে, কোন মুখ দিয়ে খাবে তুমি, কোন মুখ দিয়ে খাবে, ওই মুখ দিয়ে খেতে গেলে তো ওটা ছাড়তে হবে, তো ছেড়ে দাও ছেড়ে দাও, জামা নিয়ে দাও, গন্ধ জামা
কাছাকুচি করবো, ছেড়ে দাও, চলো চলো আমরা ফুক্কা খাই খাটে বসে। চলো তুমি পার্টি করে খাবে নাকি? চলো তোমার পার্টি করে ফুক্কা দেবো। পাগল, এবার ফুক্কাটা নিয়ে যাবো আর ওই পিছন পিছন যাবে। এ মেয়াও, আয় আয় ফুক্কা খাই, আয় শিগগিরি আয়, হাউ হাউ, ফুক্কা খাবি না তো থাক। দাদা দাদা, এটা ফুক্কা দে, এটা ফুক্কা, এই দেখো এই দেখো, এটা কার ফুক্কা, কার ফুক্কা এটা? এসো, এই দেখো শিয়াল বার করেছি, আমি শিয়াল বার করেছি, শিয়াল বার করেছি গর্ত থেকে, চলো গর্ত থেকে শিয়াল বের করে ফেলেছি আমি, চলো 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 চলো। ফুক্কার আবার বাটি সঙ্গে, আবার বাটি নিয়ে চলে গেছি, ফুক্কা পড়ে গেছে, বাটি চলে গেছে সাথে, অবস্থা দেখো, ফুক্কা পড়ে গেছে, ওই যে ও বাটিটা ধরে নিয়ে চলে গেছিলো, তারপর ফুক্কা এখানে গড়াগড়ি খাচ্ছে। দেখো শিয়ালের নাকে কী করে সুড়সুড়ি দিয়ে গর্ত থেকে শিয়াল বার করতে হয়, দেখছো? শিখে নাও, শিখে নাও, সবাই শিখে নাও। দেখো সে জামার কথা আর মনে নেই কিন্তু একজনের, এখন আর মনে করেই দিলে আবার যাবে, কখন থেকে ফুক্কাটা খাবে, ফুক্কা খাওয়ার লোভে বেরিয়ে এসছে জামা ছেড়ে। হে এ বধু, সে জামা কই দাদার? হ্যাঁ চোরাই মাল, এই যে খাচ্ছে, দেখো কি সুন্দর করে খাচ্ছে, মুখটা দেখো, অনেক দিন পর ফুক্কা পেয়েছে, কুড়ুম কুড়ুম করে খাচ্ছে। এ মেয়াও কেমন লাগছে? কথা বলিস না, কথা বলিস না, টেস্ট অন্যরকম হয়ে যাবে, তাই তো? বাবা এইবার দেখো, এবার খাওয়া গেছে, আবার একটা চাইবে। কি খাচ্ছে তুমি মা? ভালো, ফুচকা যদি কুড়মুড় না করে তাহলে কি আর ভালো লাগে? হ্যাঁ, আর এখন একটু বৃষ্টি ফিষ্টি হচ্ছে, মাঝে মধ্যে ফুক্কাটা ঠিক ভালো আসছে না, তাই তো মনে হয়? এ মনে হয় আজকের ফুক্কাটা মনে হচ্ছে খুব একটা ভালো না, মচমচ কচমচ করলো না একটুও, তাই তো? এবার বাটিটা দেখো আর আছে কি, এই যে ওই বাটির মধ্যে দেখো আর আছে কি, দেখো আছে, আছে আর আছে না, দেখো বাটিটা নিয়ে আসো, আরেকটা দেবো দাও, ম্যাও আরেকটা দেবো দাও, আরেকটা খাবে, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরেকটা ফুক্কা নি, আরেকটা ফুক্কা খাবে, খুঁজছে ওখানে, ভাবছো ওখানে আরেকটা পড়ে যায়নি তো, বসো বসো, আরেকটা ফুক্কা নি, বসো বসে আরেকটা খাবে, এই যে বধু ওখানে পড়েনি, খুঁজেই বেড়াচ্ছে, ভাবছে বাটি থেকে ছিটকে কি এখানে পড়েছিল, তাহলে ওখানে একটা থাকতে পারে, বসো আনছি আর একটা, লাগবে একটা ফুক্কা, লাগবে খাবে একটা ফুক্কা, ম্যাও ম্যাও একটা ফুক্কা খাবে, আরে বাবা খাবে, বসো বসো, আমি বুঝে গেছি, দাঁড়াও, ও খাওয়ার কথা জিজ্ঞাসা করলে যদি মাথা নিচু করে তার মানে খাবে, ঠিক আছে বসো, আসছি আসছি আমি আসছি, বসো নিয়ে আসছি, এই দেখো এটা সহ্য করতে পারিনি, চলে এসেছে এখানে, চলে এসে দাঁড়িয়ে আছে, দেখো দাঁড়িয়ে আছে, দেখো দাঁড়িয়ে আছে, চলো 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 তোমার ঘরে, চলো খাটে, চলো খাটে, চলো নিয়ে যাচ্ছি, এসো 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 এসো, এই যে এই মিস্টার, চলো চলো, সে ভুলেই গেছে জামার কথা, জামা চুরির কথা ভুলেই গেছে, এই তোমার বাটিটা কই? আমি ভেবেছিলাম বাটির মধ্যে দেবো, দাঁড়াও তোমার বাটিতে দিই, মজা লাগবে, দাঁড়াও দাঁড়াও, বাটি করে ফুক্কা না খেলে কি ভালো লাগে, চলো 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 চলো, এই ফুক্কা খেলে নিয়ে চলে গেলো, নো নো নো, সিট ডাউন সিট ডাউন সিট ডাউন, এই দেখো সবাইকে দেখাই, দেখো কি সুন্দর, এই দাঁড়া দেখাতে দিচ্ছে না, বসো বসো বসো, দিচ্ছি বসো বসো, পাগল হয়ে গেছে, দেখো ফুক্কা পেটুক ফুক্কা পেটুক, এই দেখো বাটিতে দিয়েছি, কি মজা কি মজা, বাটিতে দিয়েছি কি মজা, ওটা কার, এই ফুক্কাটা কার, তুমি খাবে ম্যাম, এ ডোডো, এ মুনাই, এ পাগলা, কত নাম আমার পুটুর, তুমি কি ওটা খাবে? দেখো বাটিতে ফুক্কা, আমি বলিনি তো, তুমি কি খাবে ওটা? টেক টেক, যাও নিয়ে যাও, যাও নিয়ে যাও, বাটি খাবে না ফুক্কা খাবে, কোনটা খাবে বুঝতে পারছে না, কোনটা খেতে হয় বলে আমার পাগলা। ডোডো দুটো করে ফুক্কা বরাদ্দ, ঠিক আছে দুটো করেই দেওয়া হয়, আগে একটা দিতাম এখন দুটো করে দিই, আবার অনেকেই বলবে কেন দেন এইগুলো, এগুলো খারাপ, এগুলো খেলে এই হয়, যদি দু মাসে একবার ফুক্কা খায় তো কী হয় বাপু, তাও এইটুকু এইটুকু পাতলা পাতলা ফুক্কা, আর যে এত খেতে ভালোবাসে, ঠিক আছে আমি বাইরে খেয়ে খাই আর যেখানেই খাই, খেতে গেলেই না মনটা খারাপ লাগে, সত্যি কথা, ওকে আমরা যা খাই যেগুলো ও খাওয়ার মতো, ঠিক আছে সেগুলো আমরা খুব সামান্য, খুব মানে একদম খুবই অল্প পরিমাণে ওকে দিই, আমি জানি ওটা খেলে ওইটুকু খেলে ওর কিছু হবে না, ঠিক আছে।
খাও তুমি, কত আনন্দ করে কত মানে এ করে খাচ্ছে দেখো। না না দিয়ে খাওয়া যায়, তাই যে যা বলে বলুক ভাই, আমার দোদর ফুক্কা খাওয়া চাই। বলো তো কেমন ছন্দ মিলিয়ে দিলাম, কেমন লাগলো বলো? এই দেখো খালি বাটি, এই যে এমন আই, সে জামার কথা ভুলে গেছে, এইবার এইবার আসছে বাটিটা চেক করবে। আর নেই, হ্যাঁ উল্টে দেখো, উল্টে দেখছে আবার, আছে আর আছে এমএ আর আছে বাটিতে, আর নেই, এইবার অপারেশন। বাবা এটা কী নিয়ে এলো, বাবা এটা কী নিয়ে এলো, কী আনলো, এর মধ্যে ফোন আছে, ফোন ঠিক আছে, এটা ফোন আছে, ফোনটা হচ্ছে বাবায়ের, ওর বাবার একজন কলিং, তার মানে মিসেসের ফোন আর কি। তো সে বৌদি ফোনটা একটু সমস্যা হচ্ছিল, তো ওর বাবার কাছে দিয়েছিলো। এইরকম মনে পড়েছে, মনে পড়েছে যে আমার কথা, এরকম খাওয়া হয়ে গেছে, ব্যাস ব্যাস ব্যাস, কি বদমাস দেখো, সে জামা নিয়ে পড়েছে আবার। মা আটটা ফুক্কা দেব, এই নাও আটটা ফুক্কা নিয়ে যাও, এই নাও আটটা ফুক্কা, দেখেছো আর পাত্তা দিচ্ছে না, ও জানে দুটো বেশি আর দেয় না, আর কোনো ডিমান্ড নেই, কিন্তু দুটো খাওয়া হয়ে গেছে ব্যাস, একটাকে আবার খেলে এসেছিলো, জানে দুটো করেই দেয়, দেখছো ও কতটা বোঝে। হ্যাঁ ও জানে যে দুটোর বেশি ফুক্কা আমায় দেবে না, ও যে দুটো খাওয়া গেছে দেখেছো, এখানে সে কিন্তু আর চাইছে না, আর আগের বেলা আমি বললাম আমি নিয়ে আসছি, ও সাথে সাথে চলে এসে মনে হয় আটটা ফুক্কা খাবি না, এই দেখো কোনো পাত্তা দিচ্ছে না, ও জানে তো ও যা দেওয়ার ছিল আমার দেওয়া হয়ে গেছে, আর দেবে না, এই দেখো এই দেখো, এ মা আর ফুক্কা খাবি না, তাহলে আমি খেয়ে নিই, যা ডোডো খেতে হবে না, আমি খাই ফুক্কা, আমি খাই, তুমি খাবে না, এই যে ফুক্কা আর খাবে না, খাবে একটা খাবে, আর ফুক্কা খাবে একটা খাবে, তুমি তুমি কি এত ফুক্কা খাবে, হ্যাঁ এত ফুক্কা খাবে, খাবে তুমি এত ফুক্কা, তুমি এত ফুক্কা খাবে, হ্যাঁ খাবে ফুক্কা খাবে, খাবে তুমি, দেখছো বসছে না, তার মানে ও আর খাবে না, ঠিক আছে ওর যা খাওয়ার ও জানে যে আমার এতটুকুই খাওয়ার, ব্যাস খাওয়া হয়ে গেছে, এই দেখো এই দেখো, এবার এই জামাটা আবার নিতে আবার আমার খানিকটা সময় লাগে, এই টয়লেটটা নিয়ে চলে যায়, দেখো এটা বাইরে ছিল, আমি ভাবছি ও খাটে খুলে গেছে, আমি ওই জামা কাপড় কাচার জন্য বাইরে রেখে এসেছিলাম, ওখান থেকে নিয়ে এসছে, এখন গিয়ে দেখছি ওখানে জামা কাপড় পরে আছে, আমারও খেয়াল নেই কোথায় ছিল, কাচতে দিয়েছিলাম, কাচতে জন্য বাইরে রেখে দিয়েছিলাম মেশিনের ইয়েতে পাশে চেয়ারটাতে, ওখান থেকে নিয়ে এসছে, এই ম্যাও ম্যাও খেলা করছে দেখো, এটা নিয়ে না আবার টয়লেটে চলে, ইস পেলে আবার ওইটা সঙ্গে করে নিয়ে যাই, নিয়ে টয়লেটে রেখে দেয়, ও দাদা এই যে ও দাদা বলছে এই না, ও দাদা গেঞ্জি দেখো, চলো দেখছি আবার কি করে জামাটা নেওয়া যায়, টাটা বাই বাই সবাইকে, ওই হিসি করতে যাচ্ছি, হিসি করতে যাচ্ছি, হিসি করতে গেছি, দেখছি আবার, এই যে নিয়ে নিলাম দাদার গেঞ্জি, এবার হিসি করে এসে আবার আমার হাত থেকে কেড়ে নিতে আসবে, আমি জানি বদমাস।